वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहघनरघुनाथान्नितं तं सजीवं साध्वतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगन ललिता श्री विशाखा निताम पादायो विष्णुपाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्शेषशन्यवाद आसत देस तारि ने <स्थाँगी> आ जनलंबित भुजौ कनका बदातो संकीर्तनई कपीतरौ कमलाय ताक्सौ बिसं भरौ दिजबरौ पालो बन्दे जगत प्रिय करौ करुणा बतारौ ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं जय नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो उदीरये तमादिदेवं करुणानिधानं तमाणवर्णं सुहितावतारम् अपार भजामहे भागवतस्वरूपम् গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম পঞ্চম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের আজকে অন্তিম ক্লাস উনিশ আর কুড়ি শ্লোক সেই সঙ্গে দর্শনের কিছু অংশ আমরা আলোচনা করব আজকের পুরীতে আটজন শিবের কথা বলব আটজন শিব মিলে পরিধামকে সুরক্ষিত এবং সেবা করে আসছেন তো সর্বপ্রথমে আমাদের ভাগবত পিপাসু ভক্তবৃন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে আমাদের এক হাজার সাততম ক্লাস ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলকে জানাই প্রীতি শুভেচ্ছা গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহিতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি નમ પાદાય કૃષ્ણ પૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે જય પતાકા સ્વામી નીતિનામિને નમ આચાર્ય પાદાય નીતાય કૃપા કૃપાપદાયિને ગૌર કથા ધામદાય નગર ક્રામ ભાગવત મહાત્મા ভাগবতম নাম পুরাণং লোক বিশ্রুতম শ্রীন শ্রদ্ধায় যুক্ত মম সন্তোষ কারণ ভগবান তিনি পুত্র ব্রহ্মাকে বলছেন হে পুত্র এই শ্রীমদ্ভাগবত শ্রদ্ধালুচিত্তে শ্রবণ করলে আমার খুবই সন্তোষ লাভ হয় তো আমরা সেই ভাগবতম শ্রদ্ধা সহকারে পড়ছি

শিল সুখদেব গোস্বামী বলে বললেন এই কথা বলে ভগবান অন্তরিত হয়েছিলেন মহারাজ নাভির পত্নী মেরুদেবী তার পাশেই পতির পাশেই বসেছিলেন তাই তিনি ভগবানের সমস্ত কথা শুনতে পেয়েছিলেন আমরা এই অধ্যায়ের যে বার্তা নাভি মহারাজ ভগবানের মতো পুত্র পাওয়ার জন্য তপস্যা করেছিলেন আর ভগবান তার সেই তপস্যা বা যজ্ঞ ভূমিতে আবির্ভূত হয়ে সকলকে দর্শন দিলেন নাভি মহারাজ ব্রাহ্মণদের সহিত ভগবানের স্তব্ধ করলেন এবং ভগবানের কাছে ভগবানের মতো এক পুত্র বাসনা করলেন পুত্রের প্রার্থনা করলেন তো আমরা শনিবারের ক্লাসে শুনেছি যে ভগবান বললেন যে আমার মতন বা আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে কেউ নেই সেই সঙ্গে আপনাদের কথাও মিথ্যা নয় তাই আপনাদের কথা রক্ষার্থে আমি নাভির পুত্ররূপে জগতে আবির্ভূত হব মেরুদেবীর গর্ভে আবির্ভূত হব এই কথা বলে ভগবান প্রস্থান করছিলেন আর এই সমস্ত আলোচনা নাভি মহারাজ এবং তার পত্নী মেরু দেবী স্পষ্টভাবে ভগবান কাছ থেকে এই কথাগুলো শুনেছেন তাৎপর্য দু লাইনের তাৎপর্য আছে বৈদিক নির্দেশ অনুসারে পতিকে তার পত্নীর সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় সপত্নীকেও ধর্ম মা পত্নী সহ ধর্ম আচরণ করা উচিত তাই মহারাজ নাভি তার পত্নী সহ এই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন

नाम नाम शुक्लया ततार सुखदेव गोस्वामी बो हे विष्णुदत्त परीक्षित महाराज बर्हिषी तस्मे विष्णुद भगवान् परमर्षिवि हे विष्णुदत्त परीक्षित महाराज सैज्ञे মহর্ষিদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন তাই তিনি ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থ যাজ্ঞিক গৃহস্থদের নিজে আচরণ করে ধর্ম অনুষ্ঠানে শিক্ষা দেওয়ার জন্য এবং নাভির বাসনা পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন ভগবান গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থ সবার নিজ নিজ দায়িত্ব পালন করা শিক্ষা আর নাভি মহারাজের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য তিনি তার গুণাতীত চিম্ময়স্বরূপে মেরুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তাহলে তিনটি অধ্যায়ে তিনটা বিষয় আলোচনা হলো কিন্তু প্রিয়ব্রত মহারাজ প্রিয়ব্রত মহারাজের পুত্র আগ্নেদ্র দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে নাভির কথা আলোচনা হলো চতুর্থ অধ্যায়ে নাভির পুত্রের কথা আলোচনা হবে এক একটা অধ্যায় এটা তাৎপর্য আছে পড়ে নিই ভগবান যখন এই জগতে অবতরণ করেন তখন তিনি জড়ার প্রকৃতির তিনটি গুণের দ্বারা সৃষ্ট কোনো দেহ গ্রহণ করেন না মায়াবাদীরা বলে যে নির্বিশেষ ভগবান বহুগুণে নির্বিশেষ ভগবান সত্যগুণে দেহ ধারণ করে জড় জগতে আবির্ভূত হন বিশ্বনাথ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে শুক্ল শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ সত্য সমন্বিত ভগবান বিষ্ণু তার শুদ্ধ সত্যরূপ নিয়ে অবতরণ করেন শুদ্ধ তৎসত্ব বলতে বোঝায় নির্মল সত্যগুণ জড় জগতের সত্যগুণ রজ ও তমগুণের ছোঁয়ায় দূষিত কিন্তু সত্যগুণ ও রজগুণ তমগুণের দ্বারা দূষিত নয় তাই তাকে বলে শুদ্ধ সত্য সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিত সেটি হচ্ছে বসুদেব পদ যেখানে ভগবান বাসুদেবকে অনুভব করা যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীজাম মহম হে ভারত যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি অবতরণ করি ভগবান সাধারণ জীবের মতো প্রকৃতির গুণের দ্বারা বাধ্য হয়ে অবতীর্ণ করেন না ভগবান কীভাবে অবতীর্ণ হন কেন হন তা গীতার ভিতরে ব্যাখ্যা করেছেন ধর্মান দর্শ ইতু কাম অর্থাৎ মানুষদের কর্তব্যকর্ম কীভাবে সম্পাদন করতে হয় তা দেখবার জন্য তিনি অবতীর্ণ হন সে বলে ধর্ম সংস্থাপনার্থায় জগতে ধর্ম শেখানোর জন্য বা ভগবান কৃষ্ণ এসেছিলেন রাগমার্গ ভক্তি করিতে প্রচারণ এই দুই হেতু ইচ্ছার উদ্গম ভক্তিতত্ত্ব রস আচ্ছাদন করার জন্য এবং রাগ মার্গের ভক্তি জগৎকে শেখানোর জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন ধর্ম শব্দটি কেবল মানুষদের প্রসঙ্গেই ব্যবহার করা হয় মনুষ্যতর প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না দুর্ভাগ্যবশত মানুষেরা কখনো কখনো ভগবানের দ্বারা পরিচালিত না হয়ে তাদের মন গড়া ধর্ম তৈরি করে প্রকৃত ধর্ম কখনো মনুষ্য সৃষ্ট হতে পারে না ধর্মম তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম শ্রীমৎ তৈরি ধর্ম সম্পূর্ণরূপে নিরর্থক ভাগবতে মানুষের তৈরি ধর্মকে কৈতব ধর্ম বা কপট ধর্ম বলে বর্ণনা করা হয়েছে মানব সমাজে ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করার পন্থা প্রদর্শন করার জন্য পরমেশ্বর ভগবান ভগ অবতারদের প্রেরণ করেন এই প্রকার ধর্ম হচ্ছে ভক্তিমার্গ ভগবৎ গীতায় ভগবান স্বয়ং বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামে কমসরণ অঙ্গজ মহারাজ নাভির পুত্র ঋষভ দেব ধর্মনীতি উপদেশ দেওয়ার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বিশ্লেষণ করা হবে ঋষভদের সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করা হবে তো মোটামুটি এই তৃতীয় অধ্যায়ে তিন অধ্যায়ে এটাই ফাইনাল হল নাভি মহারাজ পিতৃদত্ত সেই আগ্নেধ্র মহারাজের রাজত্ব পেয়ে পুত্রবত প্রজাবাৎসল্যে তিনি রাজ্য পরিচালনা করলেন এবং তো তারপর তিনি সুপুত্র লাভের বাসনায় তিনি ভগবানের আরাধনা করলেন মেরুদেবী সহ আর ভগবান প্রসন্ন হয়ে তাদের দর্শন দিলেন আর তাদের বাসনা শুনে তিনি নিজেকে নাভির পুত্ররূপে জন্মগ্রহণ করাবেন বলে প্রতিশ্রুতি দিলেন আমরা চতুর্থ অধ্যায় থেকে পড়ব নাভি মহারাজের পুত্রের নাম পুত্রের কার্যকলাপ তো পুরীতে কি কি দর্শন করবেন কিছু হিন্টস পেয়েছেন যে হরিদাস ঠাকুরের সমাধি ইস্কন মন্দির ইস্কন মন্দিরের পাশে আছে জগতানন্দ পণ্ডিতের সবিত রাধা গিরিধারী মঠ তারপরে আপনারা আপনাদের কাছে সিদ্ধ বকুলের বিস্তারিত বর্ণনা তারপরে সার্বভৌম ভট্টাচার্য ভবন এবং শ্বেতগঙ্গার বিস্তারিত আলোচনা শুনেছেন গম্ভীরটা আমি কালকে আলোচনা করব আজকে আলোচনা করছি পুরীতে অষ্টসম্ভু অষ্টশম্ভু শম্ভবা মহাদেব স্কন্দপুরাণের অনুসারে শ্রীক্ষেত্রে অষ্টশম্ভা মহাদেব বিরাজ করছেন কপাল মোচন কামম ক্ষেত্রপালম জমেশ্বরম মাৰকেণ্ডেয় তথেচা নাম বিচেশম নীলকণ্ঠম কপাল মচন কামেশ্বৰ ক্ষেত্ৰপাল যমেশ্বৰ মাৰ্কণ্ডেশ্বৰ ঈশানেশ্বৰ বিশ্বেশ্বৰ নীলকণ্ঠেশৰ আৰলোকে লোকনাথ বড়োকনাথ শংখেশ্বৰ জম্বেশ্বৰ মাৰ্কণ্ডেশ্বৰ কপালমচন নীলকণ্ঠেশ্বৰ বানম্বৰ তো কেউ যদি অষ্টসম্ভু দর্শন করে তাদের শেষ গ্রহণ করে তাহলে তার কাছে শ্রী বিষ্ণু দর্শন লাভ অতি সহজ সাধ্য হয়ে যায় ভগবান শিব ঠাকুর হচ্ছেন তিনি ভগবানের প্রেমী ভক্ত ভগবানের সেবা ভগবানের দর্শন লালসায় তিনি সবসময় আতুর হয়ে থাকেন তাই সেই শিবের শরণাপন্ন হলে আমাদের বিষ্ণু দর্শন সহজতর হবে তো আমি এক একটা এই অষ্টসম্ভুর মধ্যে ভিতরে পঞ্চশম্ভু বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত পুরীধামে পাঁচটি শিবমূর্তি রয়েছে এই পঞ্চশিব দ্বারপালগণ হিসাবে শ্রীক্ষত্রের পাহারায় নিয়োজিত পঞ্চশিব হচ্ছে জম্বেশ্বর নীলকণ্ঠেশ্বর লোকনাথ কপালমোচন মার্কাণ্ডেশ্বর এই পঞ্চশিব জগন্নাথ মন্দিরের বিভিন্ন সেবায় যুক্ত এদের চারজন পুরীর চারদিকে পঞ্চম শিবমূর্তি পুরী ধামের কেন্দ্রস্থলে অবস্থান করছেন ভগবান যখন জগন্নাথ যখন শ্রী মদন মোহন রূপে সলিল বিহার উৎসবের জন্য নরেন্দ্র সরোবরে যান তখন পঞ্চ পঞ্চশিবগণ শ্রী মদন মোহনের অনুগমন করেন জগন্নাথের সঙ্গে মদনমোহন যে অর্চা বিগ্রহ আছে তার সঙ্গে এই পাঁচ শিব যান তো এই পাঁচ শিব সম্বন্ধে আলোচনা তো প্রথমে জম্বেশ্বর জমেশ্বর মহাদেব মনে রাখ প্রথমে জমেশ্বর এই মন্দিরটি টোটা গোপীনাথের উত্তর দিকে জগন্নাথের জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে হরচন্ডী সাইয়ের শেষ দিকে জমেশ্বর টোটাতে অবস্থিত টোটা মানে বাগান চারিদিকে বাগান আর মন্দিরটি ভূমিতলতে পঞ্চাশ মিটার নিচে নিচে খুব বৃহৎ মন্দির আর সুবুচ্চ পাথরের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এই স্থানটি যমনেক তীর্থ নামেও খ্যাত যমেশ্বর মহাদেবের বিজয় বিগ্রহ হল হরহর মূর্তি হরিহর মূর্তি বিভিন্ন উৎসব উপলক্ষে এই মূর্তি শ্রী জগন্নাথ সঙ্গে সাক্ষাৎ করতে জগন্নাথ মন্দিরে গমন করে থাকে এই বিজয় বিগ্রহ ধাতু নির্মিত এবং চতুর্ভুজ দুই হাতে শঙ্খচক্র দুই হাতে ডমরু ত্রিশুল এই সেই মাঝে মাঝে জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে দর্শন করতে যান কেন ইনার নাম জম্বেশ্বর মহাদেব না কেননা তিনি জমকে নিয়ন্ত্রণ করেন যারা পুরীবাসী জীবসমের প্রতি জমের কোনো নিয়ন্ত্রণ নেই পুরুষোত্তম ক্ষেত্র এখানকার রাজা হচ্ছে জগন্নাথ জগন্নাথ সবার বিচার করবেন এখানে আর কেউ যেন না ঢুকে জম কড়াভাবে পাহারা দিচ্ছেন জম সরি জমেশ্বর মহাদেব কড়াভাবে পাহারা দিচ্ছেন জম যেন না আসে জমেশ্বর শ্রীক্ষেত্রের পাহারাদারদের সেবায় নিয়োজিত রয়েছেন অনুক্ষণ তিনি ভগবত প্রেমের আনন্দে নিত্য করছেন পুরীবাসীকে যমরাজের হাত প্রভাব থেকে রক্ষা করেন যেহেতু এখানে যম কেউ যমদণ্ড প্রাপ্ত হয় না প্রত্যেকে মুক্তি লাভ করেন সেই জন্য যমেশ্বর এখানে মুক্তিশ্বর নামেও পরিচিত কিন্তু মন্দিরটিতে সকলের প্রবেশ অধিকার নেই হিন্দু ব্যতীত আরেকটা কথা জমেশ্বর মহাদেব তো প্রায় জগন্নাথ মন্দিরে যান আর জগন্নাথও প্রতি বছর জগন্নাথ মন্দিরেতে লক্ষ্মীনারায়ণ এখানে আসেন তাদের বিবাহ অনুষ্ঠান উদযাপন করতে প্রতি বছর একবার জগন্নাথ এবং লক্ষ্মীদেবের বিবাহ হয় এখানে আপনি বললেন প্রতি বছর কি করে বিবাহ এখন যেটা হয়েছে বার্ষিকী তার মানে বিবাহ বার্ষিকী প্রথা আগে থেকে আছে জগন্নাথ লক্ষ্মীর মধ্যে বিবাহ বার্ষিকী হয় প্রতি বছর একবার আর প্রতি মাসে অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ শ্রী নারায়ণ মহাদদীতে স্নান করতে স্নান করতে আসেন স্নানের পরে এই জমেশ্বর শিবকে দর্শন দিয়ে তিনি মন্দিরে ফিরে। এই যে জমেশ্বর জমকে যিনি কন্ট্রোল করছেন হ্যাঁ ভক্তিরা সমিত সিন্ধুতে বর্ণনা আছে এই ধামে যারা বাস করেন তারা বৈকুণ্ঠে বাস করেন এবং তাদের উপর থেকে স্বর্গের দেবতারা তাদের চতুর্ভুজ রূপে দর্শন করে মুক্তজীব তারা এই ধামে আসার আগে আমরা যখন বাংলা থেকে আসি কলকাতা থেকে খড়গপুর তারা উড়িষ্যাতে ঢুকে জলেশ্বর বালেশ্বর ঠিক কটকের আগে পড়ে যাজপুর বৈতরণী নদী পার হয় যাজপুর বৈতরণী নদী পার হলে এই পুরী মানে বৈকুণ্ড ধামে প্রবেশ করে গেল সব চতুর্ভুজ এখানে জম আসতে পারে না জমকে কন্ট্রোল করেন তাই আর এই ধামের ভিতরে একটা বিগ্রহ আছে সাক্ষী গোপাল সাক্ষী গোপাল সাক্ষী গোপাল স্টেশনও আছে অর্থাৎ আপনি যে পুরী এসেছেন যিনি পুরী দর্শন করেন পুরীতে রাত্রি বাস করেন পুরীতে বসে প্রসাদ পান পুরীতে বসে জগন্নাথের কথা শোনেন আমরাও তো চার দিন কথা শোনালাম পরিক্রমা করলাম জগন্নাথের প্রসাদ সমুদ্র স্নান শ্বেতগঙ্গা স্নান ইন্দ্রদুম্ন স্নান জলে স্নান জগন্নাথের কথামৃতে স্নান আর প্রসাদে স্নান তো আপনি নিশ্চিত যে আপনাকে জমরাজ ছোঁবেও না আর যদি ভুল ক্রমে যমরাজ আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় জমালয়ে জমলোকে মন্দিরে এক বিগ্রহ আছে সাক্ষী গোপাল সাক্ষী গোপালের কাছে প্রার্থনা যে উইটনেস রেখে যাবেন সাক্ষী রেখে যাবেন যে আমি কিন্তু পুরীতে এসেছি আপনি আমাকে দেখুন সাক্ষী যমরাজ যদি কোনো কমে আমার বিচার করে আপনি সাক্ষী দেবেন কিন্তু আরে পুরী গেছে এর কোনো শাস্তি হবে না জম্মেশ্বর মহাদেব কপালমোচন মহাদেব এই মন্দিরটিও জগন্নাথের চার মন্দিরের চারটি গেট আছে পূর্ব দিকে সিংহদার দক্ষিণ দিকে অশ্বদার এই দক্ষিণ দ্বারের গেটের একটু দূরে এটাও মাটি নিচে একটু ওটা ছিল পঞ্চাশ ফুট এটা চল্লিশ ফুট নিচে এই কপাল মহাদেব রয়েছেন ওটা জমেশ্বরের মতো এত বড় মন্দির না কিন্তু খুব সুন্দর আমি গেছি অনেকবার সুন্দর কপাল কেন নাম হলো এখানে বলা হয়েছে কপাল পুরি ধাম রক্ষায় নিরত পঞ্চ শিবের জন্য একজন কিভাবে ব্রহ্মার সঙ্গে শিবের একটু কি বলা যায় মতানৈক্য হয় আর সেই সময় রেগে শিব এক থাপ্পড় মেরেছেন ব্রহ্মার গালে ব্রহ্মার আমাদের ব্রহ্মার চারটে মাথা তখন ছিল পাঁচটি মাথা এক ঘাতে ব্রহ্মার একটা মাথা খুলে যায় এখন চারটা আছে কিন্তু ব্রহ্মা তো ব্রাহ্মণ ছিলেন তাই ব্রহ্ম হত্যার পাপ লেগে গেল হাতে শিবের হাতে সেই ব্রহ্মার কাটা মাথাটি লেগে থাকলো আর খসলো না তো এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক তীর্থ ভ্রমণ করেছে যখন আকাশমার্গে পুরীর উপদে যাচ্ছিলেন তার হাত থেকে ব্রহ্মা মাথার তার কপালটা লাগা ছিল ওটা নিচে খসে পড়ল কেন এটা তো পবিত্র ধাম কোনো পাপই শরীরে টিকতে পারবে না তাই শিব উপদে যাচ্ছিলেন তার উপর হাত থেকে এই ব্রহ্মার মাথাটা খসে পড়ল কপালটা খসে পড়লো তাই কপাল মোচন মহাদেব এইভাবে শিবের আচ্ছা প্রথমে ব্রহ্মা ছিলেন পাঁচটি মস্তক সম্পন্ন মহাদেব শিব একটি মস্তক ছেদন করেন এবং তার কপাল শিবের হাতে সংলগ্ন থেকে যায় এইভাবে শিবের ব্রহ্ম তার পাপ হয় তাই তিনি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বহু জায়গায় গমন করেন কিন্তু পাপ তাকে অনুসরণ করতে থাকে অবশেষে যখন তিনি পুরীধামের উপর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ওই ব্রহ্মার মাথার কপালটা যে শিবের হাতে লিখেছিল ওইটা পড়ে যায় এইভাবে শ্রী জগন্নাথের কৃপায় শিব তার পাপ থেকে মুক্ত হন। সেই জন্য এখানে এই শিব মূর্তির নাম কপাল মোচন মহাদেব যার অর্থ মহাদেব তার হাত থেকে কপাল মোচন হয়েছিল তারপরে লোকনাথ মহারাজ মহাদেব জন্মেশ্বর কপাল মোচন লোকনাথ শ্রী লোকনাথ মহাদেব হচ্ছেন ধামের পাঁচজন দ্বার পালের মধ্যে একজন তিনি পঞ্চ মহাদেবের মধ্যে প্রধান এই পঞ্চ তিনি পুরী রক্ষাকারী অষ্টশম্ভুরও একজন তিনি জগন্নাথ মন্দিরের ভান্ডার ঘরের তত্ত্বাবধানে নিয়োজিত জগন্নাথের তো ভান্ডার সম্পদ আছে এই শিব ঠাকুর সামলায় লোকনাথ লোকনাথ মূর্তি সর্বদাই জলে নিমজ্জিত থাকে এই জন্য তাকে দর্শন করা যায় না জলে নিমজ্জিত এই শিবলিঙ্গের দুই দিকে দুটি স্বর্ণ নির্মিত মূর্তি রয়েছে সেখানে অনন্ত দেবের আশ্রয়ে তিনি বিরাজমান রয়েছেন সাধারণ মানুষ তার প্রতিমূর্তিতে দর্শন করে থাকে ফাল্গুন মাসের একাদশ তিথিতে সেবকগণ জলতল হতে লোকনাথকে উত্তোলন করেন এবং তার পূজা করেন চতুর্দশী তিথিতে যা শিবরাত্রি বা জাগর যাত্রা নামে পরিচিত ভক্তগণ শ্রী লোকনাথের দর্শন করেন এবং হরিহর পূজা করেন বৈষ্ণবগণ তুলসীপত্র দিয়ে শৈবগণ বিল্লপত্র দিয়ে লোকনাথের পূজা করেন এখানে বিভিন্ন রকম পূজার বিধিনিষেধগুলি সরাসরিভাবে জগন্নাথ মন্দিরের পূজার সাথে সম্পর্কযুক্ত এই লোকনাথ কেন নাম হল পুরাণ অনুসারে শ্রীরামচন্দ্র সীতাদেবীর দেবীর সন্ধানে একবার শ্রীলঙ্কায় গমন করেন যখন তিনি পুরীধামে উপনীত হন তখন তিনি সবরপল্লীতে অবস্থান করতে থাকেন ভগবান রামচন্দ্র এই লঙ্কা যাত্রার সময় একবার সবরপল্লীতে এখানে সবরপল্লীতে অবস্থান করছিলেন একজন ক্ষত্রিয় রাজা হিসাবে প্রতিদিন শিবলিঙ্গ পূজা করতেন কিন্তু শবরপল্লীতে কোনো শিবলিঙ্গ না থাকায় সেজন্য সবর বাসিগণ শ্রীরামচন্দ্রকে একটা লাউ সবজি দেয় যা শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট রামচন্দ্র সেই লাউয়ের পূজা করেন পরবর্তীকালে লোকেরা লাউকে লোকনাথ বা লৌকি নাথ নামে পরিচিত হয় আর কালো কালের গতিতে ওই শিবলিঙ্গ লোকনাথ নামে পরিচিত লোকনাথ মানে লোকনাথ বাবা ব্রহ্মচারী না শিবের একটা মূর্তির নাম হচ্ছে লোকনাথ আর লোকনাথ কেন হলো না ভগবান রামচন্দ্র একটা লাউকে শিব লিঙ্গ করে পূজা করেছিলেন লৌকি থেকে লোকনাথ হয়ে গেছে এনার কাজ কি লোকনাথ পাপ দূর করে রোগ ব্যাধি আরোগ্য ভক্তদের ক্লেশ দূর করার জন্য প্রসিদ্ধ এখানে হাজার হাজার মানুষ এই লোকনাথের পূজা করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত অহিন্দুদের এখানে প্রবেশ নেই তো কপালমোচন হয়ে গেল লোকনাথ জম্বেশ্বর মার্কন্ডেশ্বর মার্কণ্ডেশ্বর শিব সেও বৃহৎ মন্দির এরও অপূর্ব কাহিনী কাহিনী এখানে মার্কন্ডীয় মুনি অবস্থান করছেন এবং মার্কন্ডেশ্বর মহাদেব নামক শিবের আরাধনায় আছেন তিনি পঞ্চশিবের মধ্যে একজন এর অনেক বড় কাহিনী আমি সংক্ষেপে বলি মৃকণ্ড ঋষির পুত্র মার্কন্ডেয় মরুতমতি তার মা ছিলেন মৃকণ্ড ঋষি তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন একটা সুপুত্র বাসনা তো শিব ঠাকুর তাকে বলেছিলেন সুপুত্র হলে অল্প আয়ু আর দীর্ঘ আয়ু কুপুত্র তুমি কোনটা চাও তখন মৃকন্ড ঋষি বলেছেন আমি সুপুত্র চাই তখন ভগবান তাকে বললেন তোমার এই পুত্র লাভ হবে যার বয়স হবে মাত্র এগারো বছর তো মরুদমতি মৃতিকন্ড ঋষির স্ত্রী তাকে ছেলেকে শিব পূজায় নিয়োজিত করেছিলেন নিষ্ঠা পরে তুমি শিবের পূজা করো শিবের কৃপায় তোমাকে লাভ করেছি হতে হতে তার এগারো বছর পূর্ণ যেদিন এগারো বছর পূর্ণ হচ্ছে মা তাকে বলছে আজকে তোর লাস্ট দিন ভালো করে শিব পূজা করিস আর শিব মন্দিরে ঢুকেছে শিব পূজা করতে করতে সময় অতিবাহিত ওর মৃত্যুর সময় এসে গেছে গেটের বাইরে জম দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য তাকে ডাকছে তুমি একটু বাইরে আসো তুমি আর ও তো জানে আমি বাইরে গেলেই মারা যাবো কারণ আমি শেষ বাইরে যাচ্ছে না অনেক চেষ্টা করেছে আনার জন্য পলবান দেখিয়ে বুঝিয়ে তখন যমরাজ নিজে এলেন যমরাজ ডাকছেন তুমি বাইরে বেরিয়ে আসো তোমাকে লাড্ডু দেবো তোমাকে লজেন্স দেবো বলে না আসছেন এদিকে টাইম শেষ তখন যমরাজ জম্পাস দড়ি পাঠিয়েছে তাকে বেঁধে বের করবো আর জম্পাস দড়ি দেখে মার্কণ্ড মার্কণ্ড খুব ভয় পেয়ে শিব লিঙ্গকে জড়িয়ে ধরেছে আর শিব কী বলে ওং শিব ওং শম্ভু ওং নম শিবায় ঐং নম শিবায় ঐং নম শিবায় করে শিবলিঙ্গ জড়িয়ে ধরে জপ করেই যাচ্ছেন আর শিব সেই লিঙ্গ ফেটে প্রকাশিত হয়ে তার ত্রিশুল দিয়ে যমরাজের জম্পাস কেটে দিলেন এবং ঘোষণা করলেন মার্কণ্ডের আয়ু শেষ হয়নি একে আমি সাত কল্প আয়ু দিলাম অনেক বড়াল লম্বা হাই কিরকম আয়ু এক কল্প মানে ব্রহ্মার একদিন একদিন চব্বিশ ঘন্টা একটা কল্প হয় ব্রহ্মার আর ব্রহ্মার আয়ুর হিসাবটা জানেন কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর এর ডবল হচ্ছে দাপর যুগ এর তিন গুণ হচ্ছে ত্রেতা যুগ ডবল আট লক্ষ চৌষট্টি ত্রেতা যুগের আয়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই কলিযুগের চার গুণ হচ্ছে সপ্তম এই সবগুলোকে যোগ করে দু হাজার দিয়ে গুণ দিলে যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার একদিন আর এই রকম সাত কল্প মানে সাত দিন বিশাল লম্বা আয়ু পেলেন যখন এই জগতে সম্পূর্ণ লয় প্রাপ্ত হয় সব জায়গাটা জলমগ্ন হয়ে যায় আর সেই মারকাণ্ড তো মরে না তার তো আর সাতকল্প আয়ু আছে জলের ঠেলামেলা ঠেলামেলা খেতে খেতে এটা উঁচু টিলা দেখতে পায় যেখানে সেই বিশাল বটবৃক্ষ কল্প বট আছে দেখবেন মন্দিরের ভিতরে একটা বটগাছ আছে ওটা কেবল বট সেই জায়গাটা ডোবে না তো সেখানে যেন কেউ তাকে ডাকছে ঘুরে দেখে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ তাকে বলে তুমি বট গাছে উঠো বট গাছের পত্রে কৃষ্ণের বাল মূর্তি আছে দর্শন যে যেই বটগাছে উঠে দর্শন করেছেন তখন সেই বাল মূর্তি পায়ের বৃদ্ধাঙ্গুষ্ট চুষছিলেন হাঁ করেছেন মারকাণ্ডীয় তার ভিতরে প্রবেশ করে গেছে দেখে চৌদ্দ ভুবন বিশাল এবং ব্রহ্মা দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে তিনি ব্রহ্মা থেকে সেই না সেই 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 পদ্মের লাস্ট খুঁজে পেলেন না আবার বেরিয়ে এলেন বাইরে তখন ভগবান তাকে তার স্বরূপ দর্শন করালেন এবং তাকে আশ্বস্ত করলেন তুমি এখানে থাকবে না মার্কণ্ডেয় তিনি প্রার্থনা করলেন মার্কণ্ড ঋষি যে আমাকে আশীর্বাদ করে আমি যেন এই শ্রীক্ষেত্র ছেড়ে না যাই তখন থেকে মার্কণ্ড ঋষি আছে ওখানে তো সেই সেরকম শিবলিঙ্গ একদম ফেটে চৌচি রহিয়াছে সেই শিবলিঙ্গ আমরা দর্শন করলাম মারকণ্ডেশ্বর শিব আর নীলকণ্ঠেশ্বর শিব এই মারকণ্ঠ আমাদের পরিক্রমা রাস্তায় নীলকণ্ঠ শিব আছেন গুন্ডিচা মন্দিরের পিছনে ইন্দ্রসুম্ন সরোবরের গায়ে বিশাল করেনি তার তীরে নীলকণ্ঠেশ্বর সেই করেনি ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে নীলকণ্ঠ শিবকে দর্শন করতে হয় আমি আগে দর্শন করেছি এবারে স্নান করলাম কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিল দর্শন করা হয়নি ভক্তগণ ইন্দ্রধুম্ন সরোবরে স্নান করে নীলকণ্ঠকে দর্শন করেন এই নীলকণ্ঠেশ্বর পুরীধাম রক্ষাকারী পঞ্চশিব ও অষ্ট সম্ভদের মধ্যে একজন তো এখানে আর অষ্ট অষ্টসম কথা আমরা আলোচনা করলাম কালকের ক্লাসে পঞ্চতীর্থ নিয়ে আলোচনা করব পুরীতে পঞ্চতীর্থ কী কী এবং এই পঞ্চতীর্থে স্নান করতে হয় সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব আজকে এই পর্যন্ত রাখি শুভরাত্রি মহাদেব কী জয়